বিসমুল্লাহ রাহমানুর রাহেম হাদিস নং আঠারো আবু সাইদ খুদরি রাজেলা তালু হুদ বর্ণিত হুজুর সাল্লাই ইসলাম বলেছেন এমন এক সময় আসতেছে যখন দু চারটি হবে মুসলমানদের পরম সম্পদ জানিয়ে সে পাহাড় চূড়ায় বৃষ্টির পানির স্থানে যেখানে ঘাস লতা পাতা জন্মায় সেখানে চলে যাবে সে নিজের ধর্মকে নিয়ে ফেতনা বা দুর্যোগ হতে সরে দাঁড় পড়বে